थैंक यू परमिता दी। আরো কয়েকজন একটু জয়েন হয়ে যাক, তারপর আমি দেখাতে শুরু করছি। কেউ যদি থেকে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো, আমি বুঝতে পারছি না কেউ আছো কিনা। হাই মিনা, ইন্দ্রানিদি, চলো আমি দেখাতে শুরু করি। আমি প্রথমে দেখাতে শুরু করছি রেগুলার ইউজের জন্য কানের। হ্যাঁ গো, ভালো আছি। রেগুলার ইউজের কানের দেখো, আচ্ছা ঠিকঠাক করে দেখা যাচ্ছে নাকি বলো, সামনের থেকেই দেখিয়ে দিচ্ছি। রেগুলার ইউজের কানের এর প্রাইস যাবে 25। রেগুলার ইউজের কানের গুলো দেখো, একটা ছোট্ট ফুল, শুধু একটা ফুল আছে আর হ্যাঙ্গিং করা যাবে। এই কানেরটার প্রাইস যাবে, এই দেখো দুটো দেখাই আগে তারপরে বলছি প্রাইসটা, এই কানেরটার প্রাইস যাবে 25 টাকা। 25 রেগুলার ইউজের জন্য কানের আছে এগুলো, 25 রুপিস। এইটা দেখো, বোঝা যাচ্ছে কি ভালো করে একটু জানিও না। হাই পৌশালী দি, এগুলো সব প্রাইস আছে 25 টাকা। এগুলো যাচ্ছে এমনি রেগুলার ইউজের জন্য, কোথাও একটু বেরোলাম চট করে একটা কানের ঝুলিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। এগুলো সব আছে 25 টাকা। আচ্ছা এগুলো দেখো, এইখানে তলাতে গোল করা আছে, কেউ যদি বলো এইখানে ঝুরি লাগানোর কথা বা কড়ি লাগানোর কথা সেগুলো আমি লাগিয়ে দেবো। এইটারও প্রাইস যাচ্ছে 25 টাকা। এগুলো রেগুলার ইউজের কানের আছে, এগুলোর প্রাইস যাচ্ছে 25 টাকা। এইগুলো কেউ যদি কাস্টমাইজ করতে বলো আমি সেটাও করে দিতে পারবো। সঙ্গে এটাও আছে, এটা একটা ছোট্ট প্রজাপতি আছে। হাই জয়িতা, এটা একটা ছোট্ট প্রজাপতি আছে, এগুলোর প্রাইস যাচ্ছে 25 টাকা করে। এগুলো আছে রেগুলার ইউজের জন্য। এরপর আসছে একটু সেটের দিকে, এটা দেখো, এটা একটা কি বলবো, ভেতরে একটা ময়ূর আঁকা আছে, ময়ূরের সাথে তিনটে কড়ি যাচ্ছে কানেরটা এইভাবে যাবে, এই যে বসিয়ে দিলাম, আর ওর সাথে একটা ছোট্ট হার আছে, হারটা যাবে এই যে, তুলে এইভাবেও পরা যেতে পারে বা নামিয়েও পরা যেতে পারে। এই সেটটার প্রাইস যাবে 60 রুপিস, 60 টাকা। হারটা দেখো, দিনের বেলা হালকা কোথাও যাবে, কুর্তির সাথে বলো শাড়ির সাথে বলো, অনায়াসে পরে বেরিয়ে যাও। হারটাকে ঝুলিয়েও পরতে পারো, গলার সাথেও লাগিয়ে পরতে পারো, আবার একটু রাখি রেখেও পরতে পারো। আমি দেখিয়ে দিই ভালো, আমি আর আটকাচ্ছি না, এমনি দেখিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে তো ঠিক করে। এটার প্রাইস আছে 60 টাকা। এটার সাথে এইটা যাবে কানেরটা, কড়ির ওপরে গেল পড়ে, এই দেখো এটার প্রাইস যাচ্ছে 60 টাকা।
কেমন লাগছে, ভালো খারাপ, কীরকম দরকার সেরকম হিসেবে কমেন্ট করো সব। এটা যে গেল 60 টাকা, আমি আরেকটা পরেও আছি সেটাও দেখো, দাঁড়াও খুলে দেখাই ভালো করে। না এটা থাক, এটা পরে শেষে দেখাবো, এখন পরে আছে, আমি একটুক্ষণ পরে থাকি। এটা দেখো দুর্গার ওপরে যাচ্ছে, দুর্গা লকেট, কড়িয়া কটন বল লাল আর সাদা দিয়ে করা আছে, অ্যাডজাস্টেবল ট্রাসেল আছে। এটার প্রাইস যাবে 80 টাকা। হ্যান্ডমেড জুয়েলারি সবাই পরো, কাজে সবাই জানো কিভাবে ইউজ করতে হয়, আমাকে আর নতুন করে কিছু বলার দরকার নেই। তবুও বলছি এইগুলো তো শাড়ির সাথে তো যাবেই, সেই নিয়ে তো কোনো কথাই হবে না। প্লাস সালোয়ার কামিজ পরলেও চলে যাবে। এইটা দেখো এইটা দেখো, এইটারও লকেটটা করা আছে গণেশের উপর, গণেশ লকেট আছে, কটন বল লাল আর সাদা, কড়ি সাদা, একটা ট্রাসেল, অ্যাডজাস্টেবল ট্রাসেল আছে, ছোট বড় যা খুশি করো। আমি একবার পরেই দেখাই, এই দেখো এই রকম যাবে জিনিসটা। আর সঙ্গে কানেরটাও আছে, গণেশ মোটিভের আছে, কানেরটা হচ্ছে বসানো, দাঁড়ো এই গণেশকে খুলে ওই গণেশকে বসাই। এই দেখো, থ্যাংক ইউ রুমাদি। দেখো যদি কারোর পছন্দ হয় এসএস নাও, এসএস নিয়ে বুক করো। এটার প্রাইস যাচ্ছে 180 টাকা, 180। দেখো সামনের থেকে দেখিয়ে দিলাম একবার, এবার আমি এটাকে সরাচ্ছি। সবাই কি করছিল গো, সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? বৃষ্টি রোয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, দুপুর বেলা আমি এসে গেছি জুয়েলারি নিয়ে। দেখো এটা দেখো, এটা হচ্ছে পদ্ম ফুলের ওপর আছে, এই যে পদ্ম ফুল, লাল ট্রাসেলের ওপর যাচ্ছে, সঙ্গে লাল বল আছে, কটন বল আর সিলভার বল, তার সাথে একটা অ্যাডজাস্টেবল ট্রাসেল আছে বড় করেই, ছোট বড় যে যেমন খুশি করে পরো। এটার প্রাইস যাবে 70 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো আমার সাথে আড্ডা মারো বসে বসে, গল্প করো। এটা সুন্দর, থ্যাংক ইউ জয়িতা, এটা হচ্ছে প্রাইস যাবে 70 টাকা। এটা সরালাম আমি, এটাও দেখো, এটা ময়ূরের ওপর আছে, ময়ূর পেখম তুলে নাচছে, তার সঙ্গে আছে কড়ি, কটন বল। আমি মেদিনীপুরে থাকি ইন্দ্রাণীদি, আমি মেদিনীপুরে থাকি, কড়ি আর কটন বলের সাথে যাচ্ছে। এটারও প্রাইস আছে 180, 180 টাকা। এটার যেটা কানের হবে, কানেরটাতে কড়ি আর এই কটন বলের দুটো কালার থাকবে, কটন বলের এই পিঙ্ক কালারটা থাকবে আর গ্রিন কালারটা থাকবে,
আর সাথে থাকবে কড়িটা। আমার কানেরটা রেডি করা নেই, আমি ওই জন্য দেখাতে পাচ্ছি না, তবে এই ডিজাইনের কানের আমি দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনের কানের আমি দেখিয়ে দিচ্ছি, যেটা কড়ি আর কটন বলের সাথেই যাবে কানেরটা। কানেরটা হবে ঠিক এই ডিজাইনের, দাঁড়াও একটু দেখিয়ে দিই। কানেরটা হবে ঠিক এই ডিজাইনের, এটার আছে গ্রিন আর পিঙ্ক, এই গ্রিন আর পিঙ্ক কালার দিয়ে কড়ির সাথে এই ডিজাইনের কানেরটা যাবে। এটার প্রাইস হচ্ছে 180। এবার আসছে রাধাকৃষ্ণ, এই দেখো রাধাকৃষ্ণ হাতে বাঁশি, এটা বলো কেমন হয়েছে? এটা আমি একটু পরে নিই, পরে দেখাই। এটা অ্যাডজাস্টেবল টেসেল আছে তো, যে যেমন করে খুশি নামিয়ে তুলে গলায় নিয়ে পরতে পারো। থ্যাংক ইউ ইন্দ্রানিধি, থ্যাংক ইউ জয়িতা। একদম সঙ্গীতা, হোস্টেলের মতনই মনে হচ্ছে। এই দেখো এটার প্রাইস যাবে 150 টাকা। এটার সাথে কানেরটা দেখাই, কানেরটা এই যে এই কানেরটা, এটার প্রাইস যাবে 150 টাকা। ঠাসা কড়ি দেওয়া আছে প্লাস হচ্ছে কটন বল আছে, কড়ি কটন বল তার সঙ্গে এটা মাল্টি কালারের আছে, যে কোনো শাড়ির সাথে সুন্দর তো যাবেই, যে কোনো শাড়ির সাথে পরে নিলেই হলো। এটার কালারটা তো দেখাই যাচ্ছে, কোথায় হারিয়ে গেলি? কালারটা শুধু দেখো, লাল হলুদ সবুজ, তার সঙ্গে কড়ি হচ্ছে সাদা, তার সঙ্গে যাচ্ছে রাধাকৃষ্ণ। এটার প্রাইস আছে 150। যদি কারো পছন্দ হয় এসএস নিয়ে নাও, ধরে নিলাম আরেকবার, আরেকবার ধরে নিলাম, এসএস নিয়ে নাও। তোকে পরে বলছি দাঁড়া। আজকে আমি যদি পুরো কমপ্লিট নাও করতে পারি, কিছুদিনের মধ্যে আবার চলে আসবো, তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। এই দেখো এইটা যাচ্ছে দুর্গা লকেটের সাথে, দুর্গার মুখ, মা দুর্গার সাথে রানী আর কালো, তার সাথে আবার পাখি আছে। আমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে তো? এই দেখো রানী ট্রাসেল দেয়া আছে, অ্যাডজাস্টেবল ট্রাসেল আছে, কড়ি রানী বল কড়ি দেওয়া আছে, কটন বল আছে রানী আর কালোতে, তার সঙ্গে আছে কাঠের পাখি। থ্যাংক ইউ জয়িতা, কাঠের পাখি দেওয়া আছে, এবং পাখিগুলো তো কালারটা দেখো রানী আর কালো। থ্যাংক ইউ হারপ্রীত, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটার সাথে কানেরটা যাচ্ছে এইভাবে, কড়ি আছে, একটা কটন বল আছে পিঙ্ক কালার, একটা কালো কালারের বল আছে, প্লাস হচ্ছে একটা পাখি আছে। এই কানেরটার সাথে এই সেটটা, এটার প্রাইস যাচ্ছে 150, অনলি 150 প্রাইস। দেখো
এটা আমি সরিয়ে দিলাম, এটা যদি কারো এসএস নেওয়ার থাকে নিয়ে নাও। ব্যাস আমি সরিয়ে দিলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8972197683। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8972197683। এই দেখো আবার কড়ি এসেছে। এই দেখো পুরো কড়ির কাজ আছে, সঙ্গে আছে কটন বল অরেঞ্জ আর গ্রিন, সঙ্গে আছে একটা বড় লকেট, নিচে ঝুড়ি দেওয়া, এটার সাথে কানেকটা যাবে। এই কানের আর এই হার, হ্যাঁ কোশ্চেনটা আজকের কুইজ কোশ্চেন আছে, যেটা দুর্গা ষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি, দুর্গা ষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি। হ্যাঁ গো বর্ষাদি চলে এসো চলে এসো, সবাই মিলে চলে এসো। এটা দেখো এটার প্রাইস যাচ্ছে 150। এটাকেও একটু পরে দেখায়, আমার চুলটাই টানা হয়ে যাচ্ছে শুধু। এই নাও, এই রকম যাবে জিনিসটা, সঙ্গে কানেরটাও এইভাবে যাবে, দারুণ। এটার প্রাইস যাচ্ছে 150। কারোর এসএস নেওয়ার থাকলে নিয়ে নাও। আমি এবার এটা সরালাম, দুর্গা ষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি, যে যে উত্তর জানো ফটাফট উত্তর দিতে থাকো। এই দেখো আবার সঙ্গে করে কি এনেছি, যারা আমাকে লাভ দিচ্ছ তাদেরকে অনেক অনেক লাভ। এই দেখো এটা আছে একটা হাতি মোটিভের উপর, টাপটা যাচ্ছে একটা হাতি মোটিভের উপর, বড় একটা ঝুমকো আছে, ঝুমকোর তলাটা এই যে ফাঁকা জায়গাটা আছে আমি ফাঁকা রেখেছি এই কারণে কেউ যে যেমন কাস্টমাইজ করাবে এটা আমি কাস্টমাইজ করে দেবো। এর তলাতে আমি ঝুরি বলও লাগিয়ে দিতে পারি যদি কেউ চাও। হ্যাঁ আগের দিনের লাইভের রিভিউটাও দেবো, এটার তলাতে যদি ঝুরি বল কেউ লাগাতে বলো আমি লাগিয়ে দিতে পারি। যদি কেউ বলো কড়ি দিয়ে কাজ করে দিতে হবে আমি সেটারও একটা দেখাবো, যদি কেউ বলো কড়ি দিয়ে কাজ করে দিতে হবে তো কড়ি দিয়েও আমি এর তলায় কাজ করে দিতে পারি। তো এটার প্রাইস আছে 80 রুপিস, না সরি 90 রুপিস, এটার প্রাইস আছে 90 রুপিস। এর তলাতে যেটা কাস্টমাইজ হবে সেটা কিন্তু ওই প্রাইসের মধ্যে এসে যাবে। যদি কড়ি বসাতে বলো কেউ কড়ি দিয়ে দেবো, যদি কেউ বলো না শুধু গোল্ডেন ঘুঙরু মানে ইয়ে দিয়ে বল দিয়ে দিলেই হবে তো তাহলে বলও দিয়ে দিতে পারি। এটা কিন্তু দারুণ, যার এসএস নেয়ার আছে এসএস নিয়ে নাও। আমি পরে দেখিয়ে দিচ্ছি লেন্থটা কতটা আসবে। এই দেখো এটার প্রাইস যাচ্ছে 90 রুপিস, এর সাথে কোনো হার বা সেট কিছু নেই। কেউ যদি আমাকে বলো যে এর সাথে হার বানিয়ে দিতে হবে শুধু গোল্ডেনের ওপর তাহলেও আমি বানিয়ে দিতে পারি, লংয়ের ওপরও হবে বা শুধু চোকার হিসেবে চাইলে সেটাতেও হবে, সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে কারণ হারটার আলাদা দাম পড়ে যাবে। আরেকটাও দেখো, এটাও আছে একটা ফ্লাওয়ার মোটিভের ওপর, টাপটা যাচ্ছে সঙ্গে যাচ্ছে একটা বড় ঝুমকো, এই ঝুমকোর তলাটাও কাস্টমাইজ করা হবে।
যে যেমন চাইবে সেই রকমভাবে কাস্টমাইজ করে দেবো আমি। এটাও যাচ্ছে 90 রুপিস, এটারও লেন্থ যাবে এতটা, এতটা লেন্থ যাচ্ছে। কারোর যদি লাগে এসএস নাও, এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972197683, আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। হাই পিয়া, এর আগের দিন আমি এই গ্রুপে লাইভ করেছিলাম নাইটির কালেকশন নিয়ে, 13 তারিখ একই টাইমে। তো নাইটির কালেকশন এই গ্রুপ থেকে আমার খুব ভালো সেল হয়েছে, এবং আমি যে নাইটির ইয়ে করেছিলাম, আমাদের যে ইউটিউবের যে পেজটা আছে ওইখান থেকেও মানে আমার অপরিচিত লোকজন তারাও নাইটির কালেকশন দেখে আমাকে হচ্ছে ফোন করেছে, এবং আমি খুব খুশি, আমার খুব ভালো নাইটি সেল হয়েছে লাইভ করার পরে। এটা দেখো, এটা যাচ্ছে চাইনিজ পাখা, চাইনিজ পাখা, এটারও তলাটা কিন্তু ফাঁকা আছে, এই কারণেই আছে, এটাও কাস্টমাইজ করার জন্যই রেখেছি। এখানেও তলায় যে গোল গোল ইয়েগুলো আছে, ফাঁকা জায়গাটা, এটাও কাস্টমাইজ করার জন্যই রেখেছি, যে যেমন বলবে সেইভাবে হচ্ছে কাস্টমাইজ হয়ে যাবে। অনেকেই চাই ফাঁকা থাক, তলাতে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ফাঁকা থাকলো ওটাতেই হচ্ছে নিয়ে নেয়। আবার কেউ চাই এর তলায় ঝুরি বল, তারপরে কড়ি আছে, কড়ি লাগাতে পারো, যে যেটা চাইবে। এইগুলো তো জাস্ট কিছু বলতে হবে না, সালোয়ার কামিজ, কুর্তি, স্কার্ট সবের সাথে খুব সুন্দর যাবে। এটার প্রাইস আছে 40 রুপিস, কারোর যদি পছন্দ হয় এসএস নিয়ে নাও, কারোর পছন্দ হলে এসএস নিয়ে নাও। এটা লাইটটা খুব আসছে, 40 রুপিস আমি সরিয়ে দিলাম। অনেকেই দেখছে কিন্তু আমার ইয়ে দেখাচ্ছে কেন, মাত্র 7 জন বলে, আমি তো দেখতে পাচ্ছি অনেকেই দেখছে। এটা দেখো, এটাও আছে একটা হাতির মুখ টাপটাতে, সঙ্গে আছে একটা বড় ঝুমকো, খুব বিশাল বড় নয়, মাঝারি ঝুমকো। ডিজাইনটা দেখো, শুধু ভেতরটা দেখো, এই রকম ভাবে ইয়ে হয়ে হয়ে যাচ্ছে খাঁজটা, ঝুমকোটা পরিষ্কার আসছে তো। এরও তলাটা খালি আছে, কেউ যদি যে যেমন ভাবে চাইবে, সঙ্গে প্লাস্টিক বল দিয়ে চাইলেও হচ্ছে আমি কাস্টমাইজ করে দেবো, কালার, কালার দিয়ে। যেমন এটাতেই আমি একটু শুরু করেছি, দেখিয়ে দিচ্ছি, এটাতে যেমন লাল বলে একজন বলেছে বলে শুরু করেছি লাল দিয়ে। হাই উর্বি, এটারও প্রাইস যাচ্ছে 40 রুপিস, এটাও নিয়ে এলাম, যার লাগবে এসএস নিয়ে নাও। বাহ, চলে যাস না, এই দেখো এসএস নাও, ফটাফট এসএস নাও, দিয়ে বুক করে দাও। সামনে পুজো এসে গেছে, কাজে পুজোর শপিং সবার শুরু হয়ে গেছে। শুধু শাড়ি সালোয়ার কামিজ জামা কাপড় এগুলো কিনলে তো হবে না, তার সাথে সাজতেও হবে, জুয়েলারিও কিনতে হবে। চলো জুয়েলারি বুক করো, আর কি বলো, আমি একাই বকবক করবো, সবাই একটু আমার সাথে গল্প করো। হাই দেবপ্রিয়াদি, এই দেখো এইটা আছে কেমিক্যাল বিটসের সাথে যাচ্ছে একটা বড় পাতা মোটিভে লকেটটা, এটা দেখো লাল কালোর উপর আছে, লাল কালো মানে তো যে কোনো শাড়ির সাথেই যাবে, প্লাস হচ্ছে যে কোনো ড্রেসের সাথেই সুন্দর লাগবে এটা। এটা লং গাউন টাউনের সাথেও খারাপ লাগবে,
দেখো এটার কানেরটা আমার বানানো হয়নি, এটার কানেরটা ডিজাইনটা আসবে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। বা কেউ যদি চাও নিজেরা কোনো ডিজাইন দিয়ে করাবে লাল কালোর উপর, সেটাও আমাকে বলে দিতে পারো। এই যে এই স্টাইলে কানেক্টটা আসবে দেখো, এই লাল বলটার সাথে এটা ম্যাচিং করে এই কানেক্টটা। এটার প্রাইস যাচ্ছে 180। পাতা সঙ্গে আছে গ্লাস বিটস, কেমিক্যাল বিটস, সমস্ত কিছু, সঙ্গে অ্যাডজাস্টেবল ট্যাসেল আছে। এটার প্রাইস যাবে 180। এটার প্রাইস যাবে 180। যদি কারোর পছন্দ হয় সঙ্গে সঙ্গে এসএস নিয়ে নাও, নিয়ে বুক করে দাও। এটা পরে থাকবো, ঠিক আছে পরে থাকছি, দাঁড়া। এটা আমার শাড়ির সাথে ম্যাচিং করা আছে লাল কালো, পরে নিলাম। দুটো কানে দুটো আলাদা আলাদা কানের পরে আছি, হ্যাঁ শাড়ির সাথে এটা ম্যাচিং পুরো লাল কালো শাড়ির সাথে। এটা একটু পরে নিই, পরে নিয়ে আবার পর পর দেখাতে শুরু করছি। শুধু কেউ যদি শুধু কেমিক্যাল বিটসেরও বানাতে বলো, আমি সেটাও বানিয়ে দিতে পারবো, কোনো শাড়ির সাথে বা জামার সাথে বা গাউন টাউন যার কিছুর সাথে হোক, দিলে পিক দিলে আমি বানিয়ে দেবো। যে এইরকম কাস্টমাইজ করে দিতে হবে, ব্যাস ঠিক আছে। হ্যালো অর্পিতাদি, এটা দেখো, এটা যাচ্ছে সবুজ হলুদ লাল, সঙ্গে আছে অরেঞ্জ, এটা হালকা সবুজ, এটা ডিপ সবুজ, যাই হোক এটা আছে কড়ি, এইখানে আছে একটা ময়ূর, এটা ময়ূর লকেটের সাথে যাচ্ছে। এটারও প্রাইস যাবে 180। এটা কিন্তু মাল্টি কালার আছে, আর কালারগুলো এমনই আছে যে কোনো শাড়ির সাথে সুন্দর লাগবে পরলে। শাড়ি কেন, সালোয়ার কুর্তির সাথেও যেগুলো একটু গলা ভর্তি কুর্তিগুলো, মানে বোট নেক টাইপের, সেগুলোর সাথেও চলে যাবে। এটার প্রাইস আছে 180। সরালাম, যদি কারোর এসএস নেওয়ার থাকে এসএস নিয়ে নাও, আমি এটা সরিয়ে দিলাম। আবার কিছু এমনি কানের দেখাই, পরে দেখাবো। আচ্ছা দাঁড়াও তাহলে এই হারটা আগে খুলি, একটাকে না খুললে আরেকটা পরে দেখানো যায় না। এই দেখো আমি তুলে পড়লাম, কেউ যদি নামিয়ে পড়তে চাও, আমি আসলে বসে আছি তো দেখা যাবে না পুরোটা, নইলে এই যে এইভাবে নামিয়েও দিতে পারো। এই দেখো কেমন লাগছে বলো, তারপরে দাঁড়াও আমি একটু এটাকে সেট করে নিই। এই যে পরে দেখালাম, এটার প্রাইস যাচ্ছে 180। এবার সরালাম এটা, এটাই সমস্যা হয় চুলে বড় আটকে যায়।
এরপরে যাচ্ছি আবার কিছু এমনি কানের নিয়ে। এই দেখো এটা আছে ত্রিশূল, আর ডুমরুর সাথে ছোট্ট একটা ঝুমকো, ঝুমকোর নিচে আছে বল, ঝুরি বল আছে। এইগুলো তো কিছু বলার দরকার নেই, কুর্তি সালোয়ার কামিজ স্কার্ট শাড়ি সবের সাথে সুন্দর যাবে, এইগুলো নিয়ে কোনো কথা হবে না। এটা আছে বসা আছে, এতটা লেন্থে যাবে, সুন্দর। এটা যাবে ₹50, এটা যাচ্ছে ₹50-এ। তার সাথে আরও আছে, এই দেখো এটা আছে গ্লাস বিট কেমিক্যাল বিট, সঙ্গে নিচে আছে একটা ফুল মোটিভের একটা ছোট্ট একটা ফুল, সঙ্গে হ্যাঙ্গিং একটা বল, এটাও যাবে ₹50। এইগুলোর কালার কাস্টমাইজ হয়ে যাবে, যত কেমিক্যাল বিটস সব হচ্ছে কালার কাস্টমাইজ হয়ে যাবে। এটা হয়ে যাবে ₹50, সরিয়ে দিলাম। এগুলো তো যে কোনো কিছুর সাথে সুন্দর লাগে পড়লে, এগুলোর জন্য কোনো ড্রেস নিয়ে ভাবতে হবে না, এবং কালারও এমন চলে যায় ও কিছু অসুবিধা হয় না। এটা দেখো এটা যাচ্ছে, এখান থেকে দেখিয়ে দিই আমি এটাকে, এটা যাচ্ছে একটা ছোট্ট ভেতরে ফুল করা আছে, ফুলটার ভেতরে পুরো জালি প্যাটার্নের কাজ করা আছে, নিচটাতে ওই ঝুরি বল লাগাতে পারো পুরো। কি ইউনিক দেখো, এটা পরলে কিন্তু দারুণ লাগবে। দেখো আমি পরে নিয়েছি, তবু ঝুরি বল লাগানো নেই। এটাও যাচ্ছে ₹50। এটাও যাচ্ছে ₹50। সরালাম, যদি কারোর এসএস নেওয়া থাকে এসএস নাও, দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটু পিন করে দিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8972197683। এবার দেখো কড়ির সাথে আসছে, দেখো ওপরে আছে কড়ি, হ্যাঙ্গিং আছে কড়ি, কড়ির নিচে আছে একটা ছোট্ট ফুল। এইগুলো তো কুর্তির সাথে স্কার্টের সাথে সব কিছুর সাথে পরো আর বেরিয়ে যাও। আজকের প্রশ্ন আমি বলেছি, দুর্গাষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি? উর্বি আজকের প্রশ্ন হচ্ছে দুর্গাষষ্ঠীর সন্ধ্যার তিনটি আচার কি? এই দেখো এটা দেখো, এটারও প্রাইস যাচ্ছে ₹50, সঙ্গে আছে ছোট্ট একটা ফুল আর আছে কড়ি, এটারও প্রাইস যাচ্ছে ₹50। কড়ির সাথে ঝুমকো দিয়েও হবে, মানে নিচটায় যে যেমন এটাতে ঝুমকোটা ইয়ে করা আছে, ছোট্ট ঝুমকো লাগানো আছে, এটা কড়ির নিচেও ঝুমকো লাগিয়ে দিতে পারবো, সেই রকম আমি দেখিয়ে দেবো, আমার সেট রেডি করা আছে। এটাও দেখো এটাও যাচ্ছে ₹50। হ্যাঁ গো বলছি উর্বি, দাঁড়া বলছি, দুর্গাষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি? আজকের প্রশ্ন যে যে আছে সবাই শুনে নাও, দুর্গাষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি? দিয়ে সবাই ঝটপট উত্তর দিতে থাকো। এই দেখো এটা যাচ্ছে কড়ির সাথে, এটার নিচে আছে একটা ওই ইয়েরই অক্সিডাইজ, সিলভার অক্সিডাইজেরই একটা চামচ দেওয়া আছে, আর এটা আছে হ্যাঙ্গিংয়ের উপর, এটাও যাচ্ছে ₹50-এর উপর। এরপরে আসছি আবার লং সেটের উপর, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেবো। এটা দেখো এটা যাচ্ছে ডোকরার গণেশ, ডোকরার গণেশের ওপর গণেশ লকেট, লকেটটা দেখো কত বড়, পুরো প্রায় এক হাতের মতো, কিন্তু ওয়েট একদম হালকা। সঙ্গে আছে ঘুংরু আছে, গ্লাস বিটস আছে,
কড়ি আছে, কেমিক্যাল বিটস আছে, দিয়ে কত বড় চিয়েটা দেখো। এটাকে দাঁড়াও আমি একবার করে দেখাই। সবাই ধৈর্য ধরে কালেকশন দেখো একটু প্লিজ। দেখো কই এত বড় যে গণেশ হচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে আমার ক্যামেরাতে। এই দেখো তুলেই দেখিয়ে দিলাম, কিন্তু এটা পরলে দারুণ লাগবে, যে কোনো শাড়ির সাথে সুন্দর লাগবে। কেউ স্কার্টের সাথে প্রশ্ন? হ্যাঁ গো পারমিতা দি, এটা করার পরও আমার খুব ভালো লেগেছে, আর এটা যে পাবে সে তো পুরো লাকি। এত সুন্দর একটা জিনিস, এটার কানেরটা দেখো। আমি যেহেতু হারটা এত বড় না, সেই জন্য কানেরটা আমি হালকার উপরে করতে চেয়েছি, যে লোক সবার নজর যাতে হারটাতেই যায়। বাহ, উর্বি উত্তর দিয়েছে, আর এখনো পর্যন্ত কেউ উত্তর দেয়নি। থ্যাংক ইউ উর্বি। এটার কানেরটা দেখো, কানেরটা আছে একটা গোল্ডেন অক্সিডাইজের ওপর, সঙ্গে আছে একটা কটন বল, আর আছে গ্লাস বিটস আর কড়ি ঘুঙরু। এই দিয়ে কানেরটাও যাচ্ছে, কানেরটাও পড়লে এইরকম লাগবে, কানটা ব্যথা হয়ে যাচ্ছে বাবা ফুলাপড়া করে করে। এই দেখো কানেরটা পড়লে এরকম লাগবে, হারটা তো অসাধারণ। হারটা আমি কি করে দেখাই, এই দেখো হারটা। হ্যাঁ লকেটটা খুব সুন্দর, পুরো গণেশটা না দুর্দান্ত এসেছে। দেখো গণেশটা, গণেশটা পুরো দারুণ। হ্যাঁ থ্যাংক ইউ অর্পিতা। এটার প্রাইস আছে 280, এটার প্রাইস যাচ্ছে 280, 280 টাকা, কিন্তু সেটটা অসাধারণ। ওয়ার্ড্রপে যা কিছু থাক সবের সাথেই এটা কিন্তু দুর্দান্ত লাগবে। এই দেখো আমি হাত তুলে দেখাচ্ছি পুরো এত বড় সেটটা। এই যে এটা যদি কারোর পছন্দ হয় এসএস নিয়ে নাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972197683। পারমিতা দি আমার নাম্বারটা একটু পিন পোস্ট করে দাও না গো। হাই সুদেশনা দি, এরপরে তো কি নিয়ে আসবো? এর আগের দিনও আমি এই রকমেরই একটা বড় লকেট দেওয়া হার করেছিলাম, রাধা কৃষ্ণের উপর ছিল লাইভ করার সময়। এইটা দেখো, এটাও আছে গ্লাস বিটস কড়ি আর কটন বল দিয়ে, অ্যাডজাস্টেবল ট্যাসেল আছে, অরেঞ্জ কালারের ওপর যাবে, জাস্ট দুর্দান্ত। শাড়ির সাথে, স্কার্টের সাথে, সালোয়ার কামিজের সাথে, যে কোনো কিছুর সাথে পরে নাও। এমনকি শুধু অরেঞ্জের সাথেই যে যাবে তা না, মাল্টি মানে অন্য কালারের সাথেও চলে যাবে, এটা সুন্দর যাবে। আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কারোর কাছে যদি কোনো ড্রেস থাকে যেটার ইয়ে বানাবে, এই দেখো এই রকম যাবে, সঙ্গে কানেরটা যাচ্ছে, এইটা সঙ্গে কানেরটা যাবে এইরকম, কানেরটা পরলে লাগবে ঠিক এইভাবে যাবে। এটার প্রাইস যাচ্ছে 150, মাত্র 150 টাকা। যে যা নেবে ঝটপট এসেস নাও, বুক করো, সামনে পুজো এসে গেল আর দেরি করো না, ঝটপট এসেস নাও নিয়ে বুক করো। এটা যাচ্ছে 150। সরিয়ে দিলাম গো আমি এটা। আমায় আজকে বেশিরভাগ কড়ির ডিজাইন এনেছি, কড়ি সব কিছুতে একটু করে কড়ির ছোঁয়া, পুজো মানেই তো বলো, একটু কড়ি না থাকলে ঠিক ভালো লাগে কি? এটা আমি পরে দেখাই, এটা আমার শাড়ির সাথে ভালো লাগবে।
এটা নামিয়েও পরানো যায়, আমি একটু তুলেই পরলাম। এটা আছে গ্লাস, এই কড়ির সাথে আছে ঘুঙরু, দেখেছো ঘুঙরুগুলো ফাটা ঘুঙরু দিয়ে কাজ করা আছে, বড় ঘুঙরু, কিন্তু বড় ঘুঙরু দিয়ে পুরো, আর ইয়ে কটন বল আছে, কটন বল ঘুঙরু দিয়ে কাজ করা আছে। এটা এটা নামিয়েও পরা যেতে পারে, কিন্তু আমার তুলে ভালো লাগলো বলে আমি তুলেই পরলাম। এই দেখো, বুঝতে পারলে এটা সেটটা, একটু কড়িগুলোকে একটু সেট করে নিতে হবে, কিছু করার নেই, কড়িগুলো ঘুরে যায় বড্ড। এটার ইয়েটা দেখো, কানেরটা দেখো, কানেরটা তলে একটা ঘুঙরু আছে, তারপরে আছে ইয়ে কটন বল কড়ি গ্লাস বিট, কালে কানেরটারও লেন্থটা ভালোই বড় আছে, এই যে এতটা যাবে, কিন্তু এইগুলো অসাধারণ। এটার প্রাইস যাচ্ছে 220, 220 টাকা মাত্র, এটার প্রাইস যাচ্ছে 220 মাত্র 220 টাকা। যার লাগবে সে ফটাফট এসেস নাও, চুলটা আমার গেল। এই দেখো ধরে দেখিয়ে দিলাম, সঙ্গে আছে এটা, এটা যাচ্ছে 220 টাকা, জাস্ট ওয়াও কালেকশনটা। আমি সরিয়ে দিলাম এটা, সঙ্গে আরও আছে, আরও আছে, টাইম কতটা আছে বাকি? ও বাবা, টাইম তো হয়েই গেল, টাইম হয়ে গেল, আমি সব দেখাতে পারবো না আজকে মনে হচ্ছে। বেছে বেছে কিছু দেখিয়ে দিই, চাপড় 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 করে, হাই হাই আটকে গেছে। এইটা দেখো দেখো দেখো, শুধু কোথাও কেউ যেও না, কেউ যেও না, এটা দেখো, দেখে যাও, আমার সব দিক দিয়ে আটকে গেছে তাড়াহুড়ো করতে গিয়ে। এটা দেখো, এটা আছে লাল হলুদ গ্লাস বিটসের ওপর, এই সরি কেমিক্যাল বিটসের ওপর, অ্যাডজাস্টেবল ট্যাসেল আছে, এই যে এইরকম যাবে। সঙ্গে আছে একটা ছোট্ট কানের, যে আমাকে লাভ দিচ্ছে তাকে অনেক অনেক লাভ। এটার প্রাইস আছে 230 টাকা, এত সুন্দর সেটটা দেখো। এগুলো কিন্তু শুধু শাড়ির সাথে দরকার নেই, যে কোনো ড্রেসের সাথেই সুন্দর যাবে, যে শুধু শাড়ির সাথে, আমার চুলটা গেছে আটকে, যে শুধু শাড়ির সাথেই যাবে তা নয়, যে কোনো ড্রেসের সাথেই হচ্ছে সুন্দর যাবে। এটার প্রাইস যাচ্ছে 230 টাকা। আমি এটাকে খুলে দিয়ে একবার দেখিয়ে দিই সামনের থেকে, এই দেখো, যদি কারোর পছন্দ হয় এসএস নিয়ে নাও, এটারও প্রাইস যাচ্ছে 230। দারুণ জিনিস এগুলো, এটা দেখো, এটাও যাচ্ছে কেমিক্যাল বিটসের ওপর, একটা বড় শাঁখ মোটিভের লকেট দেওয়া আছে, এটারও প্রাইস যাচ্ছে 230 টাকা, এটারও প্রাইস যাচ্ছে 230 টাকা, এটাও যাচ্ছে কালো, লাল আর কালোর উপর, এটার সাথে কানেরটা এটা আছে, যেটা আমি আগেরটাতে দেখিয়েছিলাম, এটার সাথে কানেরটা এটা আছে। দাঁড়াও ঘুরিয়ে দেখায় ভালো করে একটু, এটার সাথে কানেরটা এটা আছে, এটার প্রাইস যাচ্ছে 230 টাকা, এটাও আমি সরালাম, যদি কারোর পছন্দ হয় না এসএস নিয়ে নাও। এবার একটু শুধু কড়ির দিকে যাই গো, টাইম আমার প্রায় শেষের দিকে। এই সেটটা দেখো,
এটা তো কোনো কিছুর সাথে আমি বলবো না, যে নেবে সে বলবে যে কিরকম। এটা শুধু আমি একবার পরে নিই, আমার খুব পছন্দ হয়েছে সেটটা বানানোর পরে। এটারও প্রাইস যাচ্ছে 230 টাকা। এই দেখো সেটগুলো কিন্তু দারুণ, আমার নিজেরই হচ্ছে, নিজেই নিজের কাজকে বলছি, কিন্তু সেটগুলো আমার নিজেরই খুব ভালো লেগেছে বানানোর পরে। এইটার সাথে যাচ্ছে এই কানেরটা, যার পছন্দ হচ্ছে সে এসেস নিয়ে নাও, এটারও প্রাইস আছে 230 টাকা। থ্যাংক ইউ, এটারও প্রাইস আছে 230 টাকা। এরপরে এটা দেখিয়ে দিই আগে বাবা, আর টাইমটা কতটুকু আছে বাকি, প্রায় হয়ে এসেছে টাইম আমার, আজকে আমি সব দেখাতে পারবো না। আমি বলছিলাম না যে তলায় ইয়ে দিয়ে কড়ি দিয়ে কাজ যদি কেউ করাতে চাও, এই দেখো এই ডিজাইনটা দেখো, এটা যেমন আমি একটা সেটের সাথে করে রেখেছি, আমি একটু পরে দেখাচ্ছি। সেটটা দেখো, এই দেখো এটা পুরো ঠাসা কড়ির কাজ করা আছে, কড়িগুলো একটু বসাতে হবে, নিজেরা নিজেদের মতো একটু বসিয়ে নিও পরার পরে। আমি একটু বসিয়ে দিয়ে দেখাচ্ছি, আর এক বসাতে গেলাম আরেক ঘুরে গেলে, যাই হোক। এইটাতে আছে তোমার হচ্ছে, আমি এটা দুটো কানেই পরে নিই, আমার এই সেটটা খুব পছন্দ হয়েছে। এই দেখো এটার প্রাইস আছে 300 টাকা, কিন্তু ঠাসা কড়ির কাজ আছে, প্লাস একটা বড় গোল্ডেন কালারের লকেট আছে, নিচেটাই আবার কড়ি দিয়ে কাজ করা আছে, প্লাস একটা বড় খুলে গেল পিছনের পুষ্টা লাগাইনি বলে, বড় একটা টাপ আছে, একটা বড় ঝুমকো, ঝুমকোর নিচে পুরো ঠাসা কড়ির কাজ। যদি কারোর পছন্দ হয় এসএস নিয়ে নাও, আমি পরে আছি সেই অবস্থায় নাও একটু এসএস কেউ। এটার প্রাইস যাচ্ছে 300 টাকা, অনলি 300। সরালাম আমি, আরেকটা কড়ির দেখাই, এটাও হচ্ছে, আওয়াজ পাচ্ছ না, লাইটটা কিসের জন্য, এই তো ঘুমোচ্ছিল উঠে চলে এসেছে। কত কথা বলছে দেখ, সবাই শুনতে পাচ্ছে তোর কথা। এই দেখো এইটা সেটের দরকার নেই, শুধু এটাকে পরেই হচ্ছে বেরিয়ে যাও, শাড়ির সাথে হোক, সালোয়ার কামিজের সাথে হোক, কুর্তি নাইটি যা খুশির সাথে, নাইটিও বলে দিলাম, দেখাবো কে, একদম শেষে দেখাবো, মামান কি বলেছে তোকে দেখাতে, এই যে এটাকে একটু বসাতে হবে ঠিক করে, এইরকম যাবে, আমি একবারে ইয়ে করে বসাইনি, একটু নামিয়েই বসিয়েছি এইভাবে। যদি কারোর পছন্দ হয় তাহলে হচ্ছে এসএস নিয়ে নাও, এটাকে বসাতে আমি পাচ্ছি না ঠিক করে, এটা বসালে কিন্তু দারুণ লাগবে। এটার প্রাইস যাচ্ছে 280, 280 টাকা। এটা দেখো যদি সেটটার কেউ হারটা নাও নিতে চাও, শুধু কানেরটা নিতে চাও, তাও নিতে পারো, কড়ির সাথে
একটা ঝুমকো আছে, ঝুমকোর নিচে পিঙ্ক কালারের বল দিয়ে কাজ করেছি কারণ এটার পিঙ্ক ট্যাসেল আছে বলে, এটার সাথে আমি সেট বানিয়েছি বলে পিঙ্ক ট্যাসেল আছে তাই পিঙ্ক কালারের বল দিয়ে কাজ করেছি। এইটার সাথে ম্যাচিং করার জন্য পিঙ্ক বলটা দিয়েছি। এই পিঙ্ক বলটার বদলে কেউ যদি বলে অন্য কালারের বল দিয়ে দিতে, আমি সেটাও দিয়ে দেবো। এই ফুল সেটটার প্রাইস আছে 280 টাকা। এটাকে গলার সাথে না বসিয়েও কেউ একটু ঝুলিয়েও পরতে পারে, ঝুলিয়ে পড়লেও খারাপ দেখাবে না। থ্যাংক ইউ রে। এই যে এটার সাথে এই কানেরটা, এটার প্রাইস যাচ্ছে 280 টাকা, কিন্তু সুন্দর দেখতে। হাই ডোনা দি। আচ্ছা, আমি আজকের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, অনেকেই আবার নতুন জয়েন হয়েছে। তো আজকের প্রশ্ন ছিল, দুর্গাষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি? তোকে মামাকে দেখতে বলেছি, আজকে ভিডিও কল করে নিস। এইটা দেখো, এটাও পরে নিলাম আমি আগে। এটা দেখো, এটাও একটা কেমিক্যাল বিটসের বড় একটা শাঁখের সাথে যাচ্ছে লকেটটা, পুরো ঠাসা কড়ির কাজ আছে। কড়িগুলো নিজেদেরকে একটু সেট করাতে হবে পরার পরে। আর সঙ্গে আছে কালো একটা কেমিক্যাল বিটস, একটা লাল কেমিক্যাল বিটস, অ্যাডজাস্টেবল ট্যাসেল আছে। তবে এইটার আমি কানেরটা না খুব ছোট বানিয়েছি, কানেরটা কেউ হারটা না পরেও কানেরটা শুধুও পরতে পারো। এই দেখো, শুধু একটা শাঁখ, শুধু একটা শাঁখের উপর যাচ্ছে কানেরটা। দাঁড়াও ঘুরিয়ে দেখাই ভালো করে। এটারও প্রাইস আছে 280 টাকা। এইগুলো কিন্তু শুধু শাড়ির সাথে না, সালোয়ার কামিজ কুর্তি ইয়ে সবের সাথেই পরা যাবে। আমি এত কিছু নাম আর জানিও না, বলতেও পাচ্ছি না। হাই সোমদত্তা দি। এটার প্রাইস যাচ্ছে, এটা দেখিয়ে দিই একবার ভালো করে, এটারও প্রাইস যাচ্ছে 280 টাকা। যদি কারোর পছন্দ হয় বুক করে নাও। অষ্টমীর সন্ধ্যায় একটা কালো রঙের এমনি শাড়ি, তার সাথে এই সেটটা পুরো জমে যাবে। আজকে আমি মনে হচ্ছে সব দেখাতে পারবো না, যেটুকু জানিয়ে বসেছি সেটুকুও পারবো না। এটা তো আমি এর আগের দিন লাইভে পরেই ছিলাম। এই দেখো, এটাও আমি আরেকবার পরিয়ে দেখিয়ে দিই। এটারও প্রাইস যাচ্ছে 280 টাকা। এটাও আছে রাধাকৃষ্ণের সঙ্গে, সঙ্গে আছে গ্লাস বিটস, কড়ি, কটন বল। এটারও কানেরটা যাচ্ছে এই। যদি কারোর পছন্দ হয় ফটাফট এসএস নাও আর আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972197683, 8972197683। এটা আমি সরালাম, সঙ্গে আছে। হাই অলোকা দি। এই দেখো, এইটা যাচ্ছে সেটটা, তার সঙ্গে কানেরটা যাচ্ছে এইটা। এটার প্রাইস যাচ্ছে 280 টাকা, অনলি 280। যদি কারোর পছন্দ হয় এসএস নাও, এসএস নিয়ে বুক করো।
আজকের প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি, দুর্গা ষষ্ঠীর সন্ধ্যায় তিনটি আচার কি? টাইম আপ। চলো আজকের মতো টাটা, আমি আবার এর পরে একদিন লাইভে আসবো, তখনও সবাই আমাকে এইভাবেই সাথে থেকো আমার। চলো আসি।